নমস্কার বন্ধুরা, আমরা এখন এসেছি শান্তিনিকেতনের খুব কাছে প্রকৃতি ভবনে। খোয়াইয়াটির রাস্তা ধরে একটু এগোলেই এখানে পৌঁছে যাবেন। এটা এমন একটি মিউজিয়াম যেখানে প্রকৃতি তৈরি কিছু উপাদান, যেমন গাছের শিকড় বা শুকনো ডাল বা পাথর বা মেটাল যার সাথে কোনো প্রাণী বা ঘটনার মিল আছে, সেই রকম জিনিস দিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। চলুন ফার্স্ট গ্যালারিতে দেখি কি কি আছে। এখানে সূর্যোদয়, এটা কি জেদি ছাগল? এইটা সেই ঘাড় গুঁজে আছে, দেখেছো নরমটা শেপ হয়েছে আর কি, জেদি ছাগল। এইটা কি করেছে? এটা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। আচ্ছা, সামনের এটা এমন হয়েছে মনে হচ্ছে যেন ডানা নাড়ছে। এটা কি? এটা হচ্ছে ভোরের মোড়ক। এটা হচ্ছে সমুদ্রের ঢেউ। এটা কি বলছে? ইন্দির ঠাকুর, ঠাকুমা। এটা চকিত হরি, এটা হচ্ছে মৈত্রী, আদমারি। এইটা কি আছে? বসুন্ধরা। এটা হচ্ছে ক্লান্ত ঘোড়া, ধরো মানে পা ছড়িয়ে বসে। এটা হচ্ছে কি? মুগ্ধ বিদায়। এইগুলো কি আছে ছোট ছোট? এগুলো হচ্ছে রাজহাঁসের দল। এটা কি আছে? এটা গেছে মা ও শিশু। এটা হচ্ছে বসন্তের পাখি। গণেশ পার্বতী। স্নুপি, স্নোই, কার্টুন কুকুর। আচ্ছা, স্নুপি ডগ। আদি একতাল মাটি, পৃথিবীর ওপরে। Thank you.
এটা হচ্ছে ভারোত্তোলন চ্যাম্পিয়ন। এটা কি আছে? গাছ বেয়ে পিঁপড়ে। চিৎকার। এটা কি? যুদ্ধবোমায় আতঙ্কিত মানুষ। এবার যাচ্ছি গ্যালারি 3 এবং 4 নম্বর। এটা এই শিরিন মাছের মতো হাতি সুরের মতো দেখতে। এটা হচ্ছে শামুক। বায়োনিক মডেল আছে, যেমন এই নিদ্রামগ্ন বুদ্ধের মূর্তিটি কিভাবে কল্পনা করা হয়েছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।